ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আমাদের দেশের যে নতুন প্রজন্ম যারা পড়ালেখা শেষ করেছে অথবা পড়ালেখার পরবর্তী সময়ে কর্মজীবনে প্রবেশ করতে যাচ্ছে তাদের সম্পর্কে দুটি কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের আকার প্রকার এবং ভাগ্য আলাদা আলাদা হয়ে থাকে, প্রত্যেকটা মানুষের কণ্ঠস্বর আলাদা হয়ে থাকে, প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্ব আলাদা হয়ে থাকে। আমরা যদিও মানব সমাজের মধ্যে বাস করি, তারপরে আমরা কিন্তু স্বতন্ত্র। তো আমাদের এই স্বতন্ত্রটাকে বা আমাদের যে ভিন্নতা সেটাকে একত্রিত করার জন্য কিন্তু আমরা বহুভাবে বহু বিধায় কিন্তু একত্রিত হবার চেষ্টা করি। ধর্ম আমাদেরকে একত্রে বেঁধে রাখে, রাজনৈতিক মতাদর্শ আমাদের কাছে বেঁধে রাখে, পারিবারিক ভাবাদর্শ বা পারিবারিক শৃঙ্খলা একতাবদ্ধতা আমাদেরকে একসাথে বেঁধে রাখে বিভিন্নভাবে। কিন্তু মনে রাখতে হবে আমরা সকলে কিন্তু আলাদা, আমাদের ভাগ্য আলাদা, আমাদের রুজি রুটিও আলাদা। তো যারা কাজ বা কর্ম জীবিকার শুরু করতে যাচ্ছেন তাদের পক্ষে, তাদের জন্যে আমার একটি বিনীতভাবে একটি অনুরোধ এবং তাদের জন্য আমার যেটা বলার সেটা হচ্ছে, ধর্ম তো হোক, সামাজিকভাবে হোক, আইনত হোক, যেভাবে হোক, কামাইটা যেন হক হালাল হয়। তার মানে আপনাকে প্রস্তুতি নিতে হবে, আমি মেহনত করব। এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। তো মেহনতের উপরে বিশ্বাস রাখতে হবে, ভরসা রাখতে হবে। বিশ্বাস ভরসা যদি মেহনতের উপরে থাকে, নিজের উপরে থাকে, তাহলে এই দুনিয়াতে সাফল্যের তালা খুলে যাবে, চাবি তো আপনার হাতে। কি করতে হবে? সময়ের সম্যক ব্যবহার করতে হবে। কি করতে হবে? আদর্শ থেকে বিচ্যুত হওয়া যাবে না। কি করতে হবে? কঠোর মেহনতি পরিশ্রমী হতে হবে। কি করতে হবে? সততা রাখতে হবে। আপনি যদি ব্যবসা করেন তাহলে সততা, যে জিনিসটা বললাম সততা বা বিশ্বস্ততা, এর উপরে আর কোনো কথা নেই। বিশ্বস্ততাই হচ্ছে ব্যবসা, এটি মনে রাখতে হবে। আপনি যদি চাকরি করেন, বিশ্বস্ততা সেখানে আপনার দরকার। আপনার উপরে যতটুকু বর্তিত হয়েছে, আপনার কাজ করা যতটুকু স্কেজুল করা হয়েছে, আপনার যতটুকু দায়িত্ব ততটুকু আপনাকে সুন্দরভাবে পালন করতে হবে। যদি না করেন তাহলে সে কামাইটা কিন্তু আপনার হারাম হয়ে যাবে। সো আপনাকে করতে হবে একটি ভিজুয়ালাইজেশনের মাধ্যমে বা মানুষ পটে আপনাকে একটি ছক আঁকতে হবে, সেটা একদম জরুরি। আমরা যখন একটা বিল্ডিং বানাই তখন কিন্তু আমরা একটি নকশা প্রণয়ন করি, তারপরে সেই নকশার উপরে কিন্তু অন্য অন্য আনুষঙ্গিক কাজ করে, লেবাররা তাদের কাজ করে যায়, কিন্তু প্রথমে কিন্তু একটা নকশা তৈরি করতে হয়। আপনি যখন আপনার জীবন যুদ্ধে নামছেন তখন যদি আপনি একটা নকশা প্রণয়ন না করেন বা আপনার কোনো একটা সুনির্দিষ্ট আপনার একটা পথ না থাকে বা লক্ষ্য না থাকে, তাহলে কিন্তু এটা অসম্ভব। আপনাকে একটা গোল সেটিং করতে হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট টু সেট এ গোল। তো গোল সেট করার পরে সেই গোল অনুযায়ী আপনার নিজের যোগ্যতা দিয়ে যতটুকু পারা যায় আগে যাওয়ার চেষ্টা করতে হবে। সততা থাকতে হবে, নিজের উপরে বিশ্বাস থাকতে হবে, গোল সেট থাকতে হবে এবং মেহনত, কঠোর মেহনত করার মানসিকতা থাকতে হবে। এই জিনিসগুলি যদি আপনি করতে পারেন তাহলে এক কথায় সাফল্য তো এত মানে সহজ নয়, কোনোভাবে কোনো যুগেই ছিল না। অনেকে একটি কথা বলে যে আগের জামানায় সহজ ছিল, এখন কঠিন হয়ে গেছে। না, তখনও কঠিন ছিল, এখনও কঠিন। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে যার পারার সে এখনও পারবে, সে আগেও পেরেছে, আগামী দিনেও পারবে, এটাই বিধির বিধান। সো ভয়ের কিছু নেই, এগিয়ে যেতে হবে। আপনি যদি নাই পারতেন তাহলে এই মুহূর্তে আপনাকে পৃথিবীতে পাঠানো হতো না। যিনি পাঠিয়েছেন আপনাকে আপনার একটি যোগ্যতা দিয়ে, তিনি অবশ্যই আপনার চেয়ে ভালো বোঝেন, তিনি আপনার স্রষ্টা, তিনি আপনার চেয়ে অবশ্যই অবশ্যই আপনার চাইতে তিনি বিদগ্ধ জ্ঞানী, সর্বশক্তিমান, সর্বজ্ঞানী, তিনি বোঝেন বলে আপনাকে পাঠিয়েছেন সবকিছু দিয়ে, হাত পাও বুদ্ধি মগজ সবকিছু দিয়ে, এবং তদুপরি আপনাকে একটা হার্ট দিয়েছেন। এই জিনিসটা কিন্তু সবকিছুর সাথে সাথে এই জিনিসটা কিন্তু এভাবে ইমোশনালি কাজ করা কিন্তু অন্য জানোয়ার বা অন্য সৃষ্টিকে দেওয়া হয়নি, আপনাকে দেওয়া হচ্ছে। স্রষ্টার এই গিফটটাকে ভুলবেন না যেন। এই জিনিসগুলিকে যদি সম্যক ব্যবহার করা যায়, একজন মেন্টর যদি আপনি পান যিনি শুধু আপনার ভালোর জন্য কথা বলবে, নিজের স্বার্থের জন্য কিছু করবেন না,
এবং তার উদ্দেশ্য সৎ হলে, আপনার উদ্দেশ্য সৎ হলে সঠিক সময় একটি সঠিক পরামর্শ পাওয়ার চাইতে বড় জিনিস আমার মনে হয় জীবনে আর বড় গিফট কিছু হতে পারে না। The right decision and the right time is very important to achieve any goal or success in the life. মনে রাখতে হবে। So, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস, ভুলে গেছি, সর্বনাশ, রাইট, সর্বনাশ। সেই জিনিসগুলি মনে রাখতে হবে। Keep in touch and company with right people and have right decision in the right time. And then, সহজে বলা যেতে পারে সাফল্য আপনার, কেউ আটকাতে পারবে না। তো যে কথাগুলো আমি এখানে বললাম, দুটি কথার কথা বললাম, কিন্তু সরি, আসলে দুটি কথার অনেক বেশি কথা হয়ে গেল। আমি নেক্সট সেগমেন্টে আরও বলবো এবং সুনির্দিষ্টভাবে আপনাদেরকে আমি রাস্তা দেখানোর চেষ্টা করব। যদি আপনি ফলো করেন আমাকে, তাহলে 10টি আমার কথার মধ্যে দুটি কথা আপনার ভালো লাগতে পারে, সেই দুটি কথার মধ্যে যদি এক আধখান কথাও যদি আপনি ধরে রাখতে পারেন, আশা করি ইনশাল্লাহ আপনি কামিয়াব হবেনই। খোদা হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেশ গড়ার কাজে নিজেকে নিয়োজিত করুন এবং নিজের সাফল্য সুনিশ্চিত করুন, এগিয়ে যান, গো অ্যাহেড। ধন্যবাদ।